হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আচ্ছা, ভাবো তো যে তোমাদের ঘরে ধনে পাতা আর পেঁয়াজ নেই, কিন্তু তোমাদের আলু পরোটা খেতে ইচ্ছে করছে, তাহলে কীভাবে বানাবে? হ্যাঁ, আমরাও বানিয়ে নিয়েছি ধনে পাতা আর পেঁয়াজ ছাড়া ঘরের অন্যান্য উপকরণ দিয়ে মজাদার আলু পরোটা। তো এখানে আটা, গরম পানি, লবণ আর একটু তেল দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। এখানে টোটাল 6টা আলুর পরোটা হবে। তার পাশাপাশি জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, চাট মশলা, গোলমরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো আর স্বাদমতো লবণ আর একটু বাটার দিয়ে নিয়েছি। আপনারা যাতে বাটারটা স্কিপ করতে পারেন। তো এগুলো দিয়ে আমরা আলুর পুরটা তৈরি করে নিয়েছি, আর এভাবে ডোয়ের মধ্যে আলুর পুরগুলো সুন্দর মতো ঢুকিয়ে নিব। এখন সবগুলো পরোটা সুন্দর করে বেলে নিব। ভেবেছিলাম যে একটাও গোল হবে না, কোন একটা দেশের মানচিত্র হবে, কিন্তু না, থ্যাঙ্ক গড সবগুলো গোল হয়েছে। দিস ইজ দ্য ফাইনাল লুক অফ আর আলু পরোটা উইথ গরম গরম চা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।